সো গাইস, বরমার অরবিন্দ রোডের যে কিছু কালীপুজো হয় সেই কালীপুজোগুলো তোমাদেরকে দেখাতে এসেছি। তো যেহেতু আমরা একদম নদীঘাটের পাশ দিয়ে ঢুকলাম, তাই আগে এই একতা সংঘের যে কালীপুজো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মায়ের কিন্তু রূপ, সেই কিছু কালীপুজোর মধ্যে কিন্তু মা শান্তিময়ীও পড়ছে। তো চলো মা শান্তিময়ীকে দেখাই, তারপর কিন্তু বড় মাও আলাদাভাবে তো তোমাদেরকে দেখাবই। তো দেখো এই হচ্ছে কিন্তু মা শান্তি, গাইস দেখো এই হচ্ছে কিন্তু মা শান্তিময়ী। তো মা কিন্তু একদম রূপোর মুকুট পরে রয়েছেন এবং গয়না দেখো মায়ের, প্রচুরই গয়না কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু মা শান্তিময়ী। এই কিন্তু মা শান্তিময়ীর একটা টোটাল ওভারভিউ, প্রচুর গয়না কিন্তু মা পরে রয়েছে। তো সেই কিছু পুজোর মধ্যে আবারও মাতৃসঙ্গের পুজোটা তোমাদেরকে দেখাই, শ্যামা পুজো, মাতৃসঙ্গের পুজো। দেখো এখানেও কিন্তু মা গয়না পরে রয়েছে। ঠিক আছে, তো দেখতে থাকো গাইস, আরও কিছু পুজো আছে, বেচাকালী আছে এখনও, শ্যামা গাঁজাকালী আছে এখনই। বড়মার খুব কষ্ট করে দর্শন হলো, তারপরে কিন্তু এসে গেছি বড়মার পরেই কিন্তু অরবিন্দ রোডে ছোটো মা, সেই ছোটো মার দর্শনে। দেখো এখানে মায়ের কিন্তু এই মায়েরও গয়না রয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে ফাইট স্টার ছোটো মা। তো চলো আরও ঠাকুমা রয়েছে। হ্যাঁ সো গাইস, দেখো তারপরে কিন্তু এসে গেছি প্রভাত সংঘ, প্রভাত সংঘের মা কালী। ঠিক আছে, দেখো সো গাইস, ওই কিছু কালী পুজোর মধ্যেই কিন্তু গাঁজা কালী। দেখো এটা গাঁজা কালী, এনারও কিন্তু গয়না রয়েছে, হয়তো বড় মার মতন অত নেই কিন্তু তাও রয়েছে। তো আর হাইটটা কিন্তু এর এনার পুরো বড়মার মতনই হাইট। দেখো আর ওই দিকে কিন্তু এই যে বড়মা রয়েছে, ঠিক আছে, বড়মা কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে এখনও। ঠিক আছে, তো গাইস সেই কিছু পুজোর মধ্যেও কিন্তু এই কালীমা রয়েছেন, এনার নাম হচ্ছে বেচাকালী। ঠিক আছে, এরপরে কিন্তু মা তারা হয়ে শেষ হয়ে যাচ্ছে রাস্তা। তো দেখো বিরাট বড় কিন্তু মায়ের প্রতিমা। এই সর্বশেষ কিন্তু মা তারা। ঠিক আছে, তো দেখো এনার পরেই কিন্তু শেষ এই অরবিন্দ রোডের জার্নি।